হ্যালো কলকাতার দাদা বাবুরা, খুশি হয়ে যান, বাংলাদেশিরা আবার যাচ্ছে, দলে দলে যাচ্ছে, ঠিক আছে। প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে কলকাতায়। আজকে যে পরিমাণ ভিড় দেখছি, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি আর আজকের লাইভ ইনফরমেশনগুলো দেখাই। বন্ধুরা, গত কিছুদিন ধরে আপনারা কিন্তু বর্ডারের সামগ্রিক অবস্থা দেখছিলেন, আপনাদেরকে জানাচ্ছিলাম। তো আজকে কিন্তু 11 সেপ্টেম্বর সোমবার, আর ঘড়িতে এখন সময় দুপুর 12টা। জি, এখন সময় দুপুর 12টা, আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাইন কিন্তু বেনাপোল পেট্রাপোল যে নোম্যান্স ল্যান্ড আছে সেখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আবারও ভারতমুখী হয়েছে। এখন যারা ভারতে যাচ্ছে এনাদের কাছে শুধুমাত্র পুরানো ভিসা যারা আছে তারাই যেতে পারছে পুরাতন ভিসা দিয়ে, আর নতুন যারা এই লাস্ট 2 মাস আগে জমা দিয়েছেন তাদের পাসপোর্টটি কিন্তু এখনও ভারতীয় ভিসা সেন্টারে জমা আছে। ভারতের নতুন যে ভিসা নীতি, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এই সিস্টেমের কারণে কিন্তু মানুষের ভিসা পেতে দেরি হচ্ছে, আর যার ফলে কিন্তু বর্ডারে আর কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট সবগুলোই কিন্তু একদম ফাঁকা দেখা যাচ্ছিল। তো দীর্ঘদিন অচল অবস্থা কাটিয়ে ওঠার পর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ ওয়েট করতেছে বাংলাদেশ ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করার জন্য। তো কলকাতার দাদাবাবুদের জন্য আবারও খুশির সংবাদ, তাদের ব্যবসা আবারও ভালো হবে, এবং যারা অসাধু আছেন তারা বাংলাদেশিদের সাথে আবারও খারাপ ব্যবহার করবেন। আশা করি এই খারাপ ব্যবহারটা আপনারা করবেন না। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে শিখুন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একটা কথা আছে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, দোকানদার পেঁচা, খরিদ্দার কিন্তু লক্ষ্মী। তো বাংলাদেশিরা যারা আপনাদের কাছ থেকে সার্ভিস নিতে যায়, সেটা যে ধরনের সার্ভিসই হোক, তাদের সাথে ন্যূনতম ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে যারা বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনে আসছেন বা আসবেন, সকালের সময়টাকে অ্যাভয়েড করে বেনাপোলে আসার চেষ্টা করুন। সেটা আপনি বাংলাদেশের যেখান থেকেই আসেন না কেন, বিশেষ করে ঢাকা এবং বরিশাল, খুলনা, ফরিদপুর এই অঞ্চলে যারা আছেন তারা বিকেলের দিকে আসার চেষ্টা করবেন। উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ অর্থাৎ চট্টগ্রাম এই দিক থেকে যারা আসবেন তারা রাতের বাসে রওনা দেন, তাদের জন্য আসলে সকাল ছাড়া উপায়ও নেই। তবে ঢাকা এবং আশপাশ কুষ্টিয়া, এদিকে হচ্ছে খুলনা অঞ্চলের যারা আছেন তারা কিন্তু সকালে রওনা দিতে পারেন এবং দুপুরের মধ্যে ইমিগ্রেশনে পৌঁছে যাবেন। আর দুপুরের পরে কিন্তু ইমিগ্রেশন একদম ফাঁকা থাকে। তো এখন দেখাচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অবস্থা, এখানেও কিন্তু দলে দলে মানুষ আসছে। এখানে প্রচুর পরিমাণে লাইন নেই, কিন্তু দলে দলে মানুষ আসছে ভারতে যাওয়ার জন্য, এবং ভারত থেকেও মোটামুটি পরিমাণ মানুষ কিন্তু বাংলাদেশে ফিরতেছে। আর আস্তে আস্তে এই ভিড়টা বাড়বে, কারণ সামনের মাসে কিন্তু পশ্চিমবঙ্গে বড় যে পূজা দুর্গাপূজা রয়েছে, আর দুর্গাপূজা উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি ভারত থেকে কেনাকাটা করে, আবার ভারতে তাদের যেসব আত্মীয় স্বজন আছে তারা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশ থেকে কিন্তু অনেকে যায় ভারতে আত্মীয়দের বাড়ি বড় পুজো অর্থাৎ দুর্গাপুজোর সময় বেড়াতে। বন্ধুরা, এই হচ্ছে বেনাপোলের সামগ্রিক আজকের লাইভ আপডেট। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুরা, এই ছিল আজকে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের লাইভ আপডেট। ভালো থাকবেন, সকলে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।